আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পাঠশালা টেলিভিশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বই আলোচনা অনুষ্ঠানে। আলেম সমাজের ঐক্যের উপায় নিয়ে জনাব মোহাম্মদ আব্দুল হাকিম একটি চমৎকার বই লিখেছেন, আজকে আমরা সেই বইটি নিয়ে আলোচনা করব। বইটি উনি লিখেছেন 72 পৃষ্ঠার একটি বই। বর্তমান সময়ের চাহিদায় বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5ই আগস্টে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে। জাতি আশা করছে এই জাতি আর কোনো জুলুমের শিকার হবে না, আর এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বৈষম্যবিহীন, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত প্রিয় বাংলাদেশ গড়ার জন্য বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের ঐক্য খুবই জরুরি হয়ে পড়েছে, আর সেই প্রেক্ষাপটে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইটি প্রকাশে যিনি ভূমিকা রেখেছেন জনাব এম এ মুসা খান, বুক পয়েন্ট পাবলিশার্সের সম্মানিত পাবলিশার্স। আমরা তার কাছে জানব তিনি বইটি প্রকাশের উদ্দীপনা কীভাবে পেলেন এবং বইটি দ্বারা পাঠক কীভাবে উপকৃত হতে পারেন। জি, শুক্রিয়া। বুক পয়েন্ট দীর্ঘ 32 বছর ধরে পাবলিকেশন পরিচালনা করে আসছে এবং শতাধিক বই এখানে প্রকাশিত হয়েছে। শিশু শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল ক্লাসের বই আছে। পাশাপাশি বুক পয়েন্ট একাডেমিক বাইরেও কিছু বই পাবলিশ করে থাকে। সেই প্রেক্ষাপটে এটা একটা ব্যতিক্রম প্রকাশনা আমাদের। আমাদের স্টুডেন্টের উপরে আছে, বই শিক্ষা ব্যবস্থার উপরে আছে, কিন্তু এই বইটা হচ্ছে আলেম সমাজের ঐক্যের উপায়। তা বইয়ের পাণ্ডুলিপিটা পড়ার পরে আমার কাছে মনে হলো যে এই বইটা পাবলিশ করা একটা নৈতিক দায়িত্ব একজন পাবলিশার হিসেবে। আমরা মনে করি বাংলাদেশে যে আলেম সমাজ আছেন তাদের সবার একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা যদি থাকে এবং চিন্তা চেতনায় যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারেন, তাহলে বাংলাদেশটা আগামী দিনে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, এটা আমরা বিশ্বাস করি। সেই প্রেক্ষাপটে শুধু বাণিজ্যিক চেতনার থেকেই নয়, বরং সেই বইটা একটা নৈতিক দায়িত্ববোধের থেকেই প্রকাশ করার চেষ্টা করেছি যে আলেম সমাজের ঐক্যের উপায়। এখানে অনেকগুলো বিষয় আছে, পয়েন্ট আছে। আমি মনে করি যে এদেশের একজন আলেম, একজন শিক্ষিত মানুষ, সচেতন মানুষ যদি এই বইটি পড়ে তাহলে একটা ঐক্যবদ্ধ চিন্তা তৈরি হবে। সেই চিন্তা কিন্তু জাতীয়ভাবেই প্রতিফলিত হলে আমরা সবাই উপকৃত হবে। তাই মনে করি যে এই বইটা আগামী দিনে আলেম সমাজ তিনারা পড়বেন, আমরা পৌঁছাবার চেষ্টা করব, এবং পাশাপাশি এদেশের সকল শিক্ষিত মানুষের ভিতরে যাতে একটা চেতনা চিন্তাভাবনা তৈরি হয়, তাহলে আমরা এই বইটা প্রকাশের মূল সার্থকতা খুঁজে পাব। বইটি পাঠকরা সহজে কিভাবে পেতে পারেন? হ্যাঁ, বুক পয়েন্ট দীর্ঘ দিনে যে প্রকাশনায় যেটা আছে, সারা দেশে আমাদের এজেন্ট আছে এবং পাঠকের সাথেও যোগাযোগ আছে বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে। তো পাঠক যে কোনো পুস্তক বিক্রেতার কাছে খোঁজ নিলে পাবে, সেখানে না পেলে এখানে আমাদের ঠিকানা আছে, বুক পয়েন্ট 38/3 বাংলা বাজার, ঢাকা। তো এই ঠিকানায় যোগাযোগ করলেও আমরা বই পৌঁছে দেবো পাঠকের কাছে। পাশাপাশি অনলাইন, যে কোনো অনলাইনে আমাদের এই বইগুলো পাবে। আর বিশেষ করে সবচেয়ে বড় পাঠককে যে বিষয়টা আমরা শেয়ার করতে চাই, এইটাকে যেভাবে পাঠক একেবারে ন্যূনতম প্রোডাক্ট খরচে পাঠকের হাতে পৌঁছাতে পারে, আমরা মূলত সেদিকেই খেয়াল করছি যে স্বল্প মূল্যে পাঠকের হাতে যাতে আমরা বইটা দিতে পারি। প্রিয় দর্শক, আমরা লেখক সম্পর্কে আরেকটু আপনাদেরকে জানাতে চাই। লেখক মোহাম্মদ আব্দুল হাকিম, তার পিতা মরহুম আব্দুল জব্বার ব্যাপারী, মাতা মিসেস হামিনা বেগম, আর তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভায়। তিনি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমকম দ্বিতীয় শ্রেণীতে তিনি উত্তীর্ণ হন। তিনি বেশ কয়েকটি বই লিখেছেন, ছোটদের আশারায় মোবাশ্বারা, প্রবাসীদের অশ্রুসিক্ত নয়ন এবং করণীয়, মুসলিম ছাত্রছাত্রীদের করণীয়, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহের স্বপ্ন পূরণে ভক্তদের করণীয়,
কোরআন ও সুন্নার আলোকে দ্য বেস্ট প্যারেন্টিং। আর যে বইটি নিয়ে আমরা আলোচনা করছি এটা ওনার সর্বশেষ প্রকাশনা, আলেম সমাজের ঐক্যের উপায়। এমন সুন্দর বই লেখার জন্য আল্লাহ ওনাকে উত্তম যাজা দান করুন। আর এই বইটিতে যে বিষয়গুলো উনি আলোচনা করেছেন, মুসলমানদের দুরবস্থার কারণ, আলেম কাকে বলে, ভালো আলেমের বৈশিষ্ট্য, আমাদের সমাজে দুই ধারার ইমাম বা নেতা, জাতির ক্রান্তিকালে ভালো আলেমের বড়ই প্রয়োজন, বর্তমান দেশে আলেম সমাজের বড় দুর্দিন, আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য, দেশে অনেক ইসলামী দল, ইসলামে দলাদলি নিষেধ, আলেম সমাজের অনৈক্যের ফলাফল কি হতে পারে, ঐক্যের ভিত্তি কি হওয়া উচিত, আলেমগণই হলেন সমাজের ভালো লোক, আলেমদের অতিরিক্ত কিছু গুণাবলী থাকা উচিত, মুসলমানদের ইমাম বা নেতা কেমন হবেন, আলেমদের মাঝে বিভেদ বা অনৈক্যের কারণ, গর্ব ও অহংকার, নিজের মতামতকে অগ্রাধিকার দেওয়া, মতভেদ, হিংসা বিদ্বেষ, স্বল্প জ্ঞান সম্পন্ন আলেমের সংখ্যা বৃদ্ধি হওয়া, কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এনে বিতর্কের সৃষ্টি করা, নিজের মত ছাড়া অন্য মতকে ভুল মনে করা, বিশেষ ব্যক্তিদের প্রতি অন্ধ ভালোবাসা, দলের আদর্শ ও মতবাদকে সবার ঊর্ধ্বে মনে করা, অর্থনৈতিক সমস্যা, হিংসা বিদ্বেষ, স্বার্থপরতা, মুনাফিকি আচরণ, আলেমদের সঙ্গবদ্ধ হওয়ার গুরুত্ব, ঐক্যের জন্য আলেমদের যে গুণাবলী অর্জন করা দরকার, আলেমদের দলগতভাবে যে গুণাবলী অর্জন করা দরকার, ঐক্যের জন্য আলেমদের করণীয়, আলেম সমাজের ঐক্যবদ্ধ হওয়ার উপায়, এই 21টি বিষয় উনি এই বইটিতে অত্যন্ত সাবলীল ভাষায় কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছেন। সম্মানিত দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আপনাদের অত্যন্ত সুপরিচিত, ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সম্মানিত মহাসচিব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, জনাব আব্দুল হাকিম আলেম সমাজের ঐক্যের উপায় নিয়ে একটি বই লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের কিভাবে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং এই বইটি পাঠের ক্ষেত্রে পাঠকদের কি করণীয়, এই বিষয়ে আপনার অভিমত। একটা শব্দটা খুবই ভালো লেগেছে, আলেম সমাজের ঐক্য, জিল্লাতুল আলেমে জিল্লাতুল আলেমে, রাসূল বলেছেন সারুল সিদারে সিরার উল্লামা খাইরুল খিয়ারে খিয়ার উল্লামা। এখন ঐক্যের ডাক এই দেশে, আলেমদের মধ্যে মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেব, তিনি ইসলামী ঐক্য, ইসলামী আন্দোলন, ঐক্যের কথা বলছিলেন। দেখেন ঐক্য কী পারে, 5 তারিখের যেই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা হলো ছাত্রদের ঐক্যের কারণে হয়েছে। আমরা কয়েকদিন আগে আপনি সহ আমরা সারা বাংলাদেশে এই দেশে একটা শব্দ ছিল যে বানর থেকে মানবের সৃষ্টি, এই দেশে ইমাম আলেম পীর মাসায়েক সবাই ঐক্য হয়ে এটাকে তাড়িয়েছে, না আমরা বানর সন্তান না মানব সন্তান। এখানে হয়েছে এই দেশে মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রা ফরজ করে দিয়েছিল, শুক্রবারের দিন যেটা হিন্দুদের পূজা সেইটা মা, আলেমদের ঐক্য, ইমামদের ঐক্য, মুসল্লিদের ঐক্যের কারণে সেই তাড়াইতে পারছি। আমি লেখক আব্দুল আলিম সাহেবকে ধন্যবাদ দেবো এই শব্দের জন্য, ঐক্যের উপায় ওয়াটা সিমু বিহাবলিল্লাহ জামিয়া তোমার অলা তাফার রাখো। আমরা যদি এই সূত্রে আসি তাহলে আমাদের মধ্যে বিভেদ থাকার কথা না, আমরা তো এটা মানছি না, ঐক্য হতো ফরজ আল্লাহর আদেশ মতো হবে, কেমন আমরা সেটা মানছি না। ধন্যবাদ লেখককে, ধন্যবাদ প্রশাসককে, এবং ধন্যবাদ ডক্টর প্রফেসর হানিফ খানকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঐক্য এখন আমাদের খুব দূরে না, আমরা লক্ষ্য করছি আলেম সমাজের মধ্যে একটি গভীর উপলব্ধি সৃষ্টি হয়েছে, আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে, খুঁটিনাটি বিষয় নিয়ে মতভিন্নতা থাকা এটি ইসলামের সৌন্দর্য, কিন্তু ইসলামের মৌলিক বিধিবিধান এই ক্ষেত্রে ভিন্নমত পোষণ করার কোনো সুযোগ নেই। নামাজ যেমনিভাবে ফরজ ঠিক তেমনিভাবে আকিমুদ্দিন আকিমুসলার মতোই, অতএব নামাজের ব্যাপারে সকল ওলামায়ে কেরাম যেমন একমত, ঠিক তেমনিভাবে আমরা লক্ষ্য করছি এখন বাংলাদেশে এই প্রিয় মাতৃভূমিতে ইসলাম কায়েমের ব্যাপারে সকল ওলামায়ে কেরাম ঐক্যের দিকে এগিয়ে আসছেন।
কিছুদিন আগে জাতীয় প্রেস ক্লাবে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বনামধন্য পীর মাসায়েব এবং খ্যাতিমান ওলামা ইকরাম উপস্থিত ছিলেন। তারা গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেছেন। আমরা সেখানে একটি বিষয় সকলের মুখে শুনতে পেয়েছি, সমভাবে উচ্চারিত হয়েছে, মাসলাকের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জাতীয় ঐক্যের ব্যাপারে, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সবাই এক, এখানে কোনো মত ভিন্নতা থাকবে না। আমরা আশা করি লেখক যেই উদ্দেশ্য নিয়ে আলেম সমাজ যাতে ঐক্যবদ্ধ হতে পারে এবং এই ঐক্য অটুট থাকে, ইবলিসি কোনো কুমন্ত্রণা এবং কোনো ষড়যন্ত্রই এই ঐক্যে কোনো ধরনের ফাটল ধরাতে না পারে, আমরা সবাই এ ব্যাপারে সতর্ক থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।